হঠাৎ আগুন ও ধোঁয়া দেখে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদা শহরে রথবাড়ি এলাকায়। বুধবার সকালে ওই এলাকায় জঞ্জালের স্তূপে হঠাৎ আগুন লেগে যায়। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। কোথায় লেগেছিল আগুনটা? তারপর কি করলেন? আপনার ক্ষয়ক্ষতি? পিছন দিক দিয়ে আগুন লেগে গেছে না? কত খুলবেন তারপরে বুঝতে পারবেন। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকলের আধিকারিকরা জানান, এই এলাকায় প্রচুর দোকান ও বাজার আছে। ঠিক সময় আগুন নিয়ন্ত্রণ করায় বড়সড় ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই। এখানে আগুন লেগেছে খবর পেয়েছি আমরা, পেয়ে 8:05 নাগাদ খবর পেলাম। পেয়ে সঙ্গে সঙ্গে আমরা 5 মিনিটের মধ্যে এখানে পৌঁছে গেছি। পৌঁছে দেখলাম দোকানের নিচে আপনার ডাস্টবিন আছে, ডাস্টবিনে আগুন লেগেছে। স্যার, কী থেকে আগুন লেগেছিল বুঝতে পারলেন কিছু? দাদা, ডাস্টবিন আছে, নোংরাগুলো ফেলা থাকে না, নোংরা ফেলে। কোথায় হয়েছিল স্যার এটা? রথবাড়িতে ওই যে গ্রাউন্ডে গেছে, গ্রাউন্ড ফ্লোরে। আচ্ছা। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।